নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। অনেকদিন বাদে জগন্নাথ দেবের এক অলৌকিক গল্প নিয়ে চলে এলাম। জানি আপনারা জগন্নাথ দেবের গল্প শুনতে, কাহিনী শুনতে খুব ভালোবাসেন, তাই আজ এই কাহিনীটি শুনুন, খুব ভালো লাগবে। একবার পুরীর এক পাণ্ডা জয়পুরের মহারাজের সঙ্গে দেখা করতে গেল। রাজা ও রানী মহাপ্রসাদ পেয়ে খুব খুশি। এদিকে রাজকন্যা বিষ্ণুপ্রিয়া তার মহলে মহানন্দে জগন্নাথ দেবের জন্য একটি চিঠি লিখলেন ও পাণ্ডাটি বিদায় নেওয়ার সময় একটি রত্নপেটিকা দিয়ে বললেন, এটি যেন সে পুরী ফিরে গিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করে এবং বিদায়ের সময় কিছু স্বর্ণমুদ্রা পারিতোষিক হিসাবে দেওয়া হলো। আনন্দিত মনে সেই পাণ্ডা পুরী ফেরার পথে ভাবল, নিশ্চয়ই ওই পেটিতে বেশ কিছু রত্নরাজি আছে যা রাজকুমারী তাকে দিয়েছেন জগন্নাথ দেবকে দেওয়ার জন্য, এবং সেই মুহূর্তে তাকে লোভ গ্রাস করল এবং ওর মনে হলো যদি ওই রত্ন নিজের কাছে রেখে দেয় তাহলে কেউ তো জানতে পারবে না, কারণ কেউ প্রত্যক্ষ সাক্ষী নেই। যা ভাবা সেরকম কাজ। পাণ্ডা পেটিকা খুলে দেখল সেখানে এক টুকরো কাগজ রাখা আছে। বাকরুদ্ধ পাণ্ডা তখন ভাবল সে বোকামি করেছে, এত দূর পথ এই পেটিটাকে শুধু শুধুই বয়ে নিয়ে এলো, তাই কাগজের টুকরোখানা সে ছিঁড়ে ফেলল। সেই রাতেই জগন্নাথ দেব দর্শন দিয়ে তাকে বললেন, মূর্খ, তুই তোর পারিশ্রমিক তো পেয়েছিলি, তবে তুই যে কাজ করবি বলেছিলি সে কাজটি করলি না কেন? আমার জন্য যে চিঠি তুই পথের মাঝে ছিঁড়ে ফেলেছিস তার চেয়ে মূল্যবান সম্পদ আমার রত্নভাণ্ডারে নেই। কাল সকালে মন্দিরে গিয়ে দেখিস আমি সেই পত্রকে কোন স্থানে রেখেছি। পরের দিন সকালে পাণ্ডাটি মন্দিরে গিয়ে দেখল ছেঁড়া চিঠিটি জোড়া হয়ে জগন্নাথ দেবের বুকের হাড়ের পদকের সঙ্গে আটকানো রয়েছে। উপস্থিত অন্যান্য পাণ্ডারা কেউই যখন এর রহস্য বুঝতে পারছিল না, তখন দোষী পাণ্ডাটি সব কথা স্বীকার করে ভগবানের কাছে বারংবার ক্ষমা চাইতে লাগলেন। সেবকরা চিঠিটি খুলে দেখল রাজকুমারী একটি অপূর্ব শ্লোক লিখেছেন। লেখা আছে, রত্নাকর স্তব গৃহং গৃহিণী চ লক্ষ্মী কিং দেয়মস্তি ভগবতে পুরুষোত্তমায় আভির গোপল ললনার ঋত মানসায় দত্তং মনস্থ দনুমে কৃপয়া গৃহান। শ্লোকটির অর্থ হল, শ্রীক্ষেত্রে গিয়ে সকলেই তোমাকে কিছু না কিছু দেয়, আমিও ভেবেছি আমার ভালোবাসার নিদর্শন হিসাবে তোমাকে কিছু না কিছু দেওয়া উচিত, কিন্তু তোমাকে কি দেব সেটাই ঠিক করতে পারছিলাম না। তুমি রত্নাকরে শয়ন করো, তাই রত্নের কোনো অভাব নেই তোমার, তাই সে জিনিস তোমায় দেওয়া যাবে না। আর স্বয়ং লক্ষ্মী তোমার গৃহিণী, তাই কোনো ধনেরও প্রয়োজন তোমার নেই। তাহলে তোমাকে কি দিতে পারি? অনেক ভেবে দেখলাম, তুমি যখন বৃন্দাবন থেকে মথুরা চলে গেলে তখন গোপীরা তোমার মনটি চুরি করে নিয়েছিল, ওই একটি জিনিসেরই তোমার অভাব আছে, সেই অভাব পূরণ করার জন্য আমার মন আমি তোমায় দিলাম, কৃপা করে গ্রহণ করো। এইভাবে সকল ভক্ত হৃদয়ের ঐকান্তিকী কামনা ফুটে উঠেছিল রাজকুমারী বিষ্ণুপ্রিয়ার চিঠিতে, আর তিনিও সদা সর্বদা হয়ে রইলেন ভক্তের ভগবান। তার দুটি প্রসারিত বাহু ভক্তকে চির আলিঙ্গনে বাঁধতে চায়, আর আমরাও সাক্ষী হলাম এক অমর প্রেম কাহিনীর। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের মাথায় সবসময় বর্ষিত হোক। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটি শুনতে? আশা করি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আমরা পুরী, জগন্নাথ দেব এবং অন্যান্য অনেক ধর্মীয় স্থান নিয়ে ভিডিও করে থাকি। লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত। যাওয়ার আগে আরেকবার বলি, জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় মা সুভদ্রা। আসি বন্ধুরা, আবার দেখা হবে। ধন্যবাদ।